বহুত ঘাট প্রতিঘাত পার হয়ে আহি আজি 17-18টা বছর মই পার হয়ে আহি এইখিনিত পাইছোহি আর বিভিন্ন ঘাট প্রতিঘাত পার হয়ে আইছো। এই বিধানসভাত মই তাল বজোৱা বহুত প্রতাপী মন্ত্রী আহি মোক আহি পেলাই মারিবলৈ খেলি আহিছিল, সেইবোর দিনও মই পার করে আহিলো। বিজেপির জ্যেষ্ঠ বিধায়ক প্রশান্ত ফুকনের খুব এয়া তিনবারক বিজেপির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আছে প্রশান্ত ফুকন, কিন্তু এই প্রশান্ত ফুকন বঞ্চিত হল। দরবার হলত যেতিয়া মন্ত্রীসভার অন্যান্য সদস্যসকলে শপথ লৈছিল, সেই সময় ডিব্রুগড়ের নিজের বাসগৃহত খুব উজাড়িছিল প্রশান্ত ফুকনে। প্রশান্ত ফুকন আচরিত, মন্ত্রীসভাত স্থান নাপালে কিয়? এজন মন্ত্রী হবলৈ প্রয়োজনীয় যোগ্যতা প্রশান্ত ফুকনের নাই নেকি? অথচ এইজন প্রশান্ত ফুকনে অসমত যেতিয়া বিজেপির অস্তিত্ব আছিল তেতিয়া ডিব্রুগড় সমষ্টির পৰা বিজয়ী হৈ আহিবলৈ সক্ষম হৈছিল। মন্ত্রীসভা সম্প্রসারণের লগে লগে বিজেপিত খুব আরম্ভ, খুব উজাড়িলে জ্যেষ্ঠ বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনে। ডিব্রুগড় সমষ্টির পৰা বিজেপির হৈ তিনবারক বিজয়ী হৈছিল প্রশান্ত ফুকন, দুটাক পদৰ পৰা প্রশান্ত ফুকনের পদত্যাগ। মন্ত্রীসভা সম্প্রসারণ হওয়ার পাছত মূল মনের দ্বারা বিবেচিত হয়েছে যে ইমান ডাঙৰ এটা গধুর দায়িত্ব, পঞ্চায়েতের নিচিনা একটা নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যেটা নীতি নির্ধারণ কমিটিত মোক সভাপতি হিসাবে দিয়েছিলে, সেই সভাপতিত মই যেতিয়া মন্ত্রীর কারণে যোগ্য নহয় মই ভাবিছোঁ যে এই পদর কারণেও মই যোগ্য নহয়। প্রশান্ত ফুকনের পদত্যাগ পত্র এয়া, বিজেপির পঞ্চায়েত কমিটির সভাপতি পদর পৰা আৰু ডিব্ৰুগড় মেডিকেল কলেজের সভাপতি পদর পৰা পদত্যাগ করেছে প্রশান্ত ফুকন। মন্ত্রীসভাত স্থান পাবলৈ যোগ্যতার মাপকাঠি কি? মন্ত্রীসভাত স্থান পাবলৈ কি করব লাগে? কোনে কিয় মন্ত্রীসভাত স্থান পালে? না প্রতিক্রিয়া নহয় চক, মই আগতেও কৈছো এতিয়াও আপনার কৈছো, পলিটিক্সটো এটা এলজেব্রা, ইয়াত সিনিয়র জিনিয়র কোনো কথা নাই, ইয়াত জোর যার মুলুকতার তেনেকুৱা এটা কথা চলি থাকে। আর সেই ধরনের আজি এখন সরকারত এজন মন্ত্রী মন্ত্রিত্ব লাভ করেছে, আর মই মন্ত্রিত্ব নোপোৱা বুলি কথা নাই, মই গোটেই কথাটো চিন্তা চর্চা কৰিছোঁ যে আজি মই এটা মন্ত্রিত্ব চলোৱাৰ ক্ষেত্রে মোর যোগ্যতাখিনি যেতিয়া কম বুলি ভাবিছে দলে, আর আগন্তুক দিনত এই পঞ্চায়েতৰ নিচিনা এটা বৃহৎ নির্বাচন, যিটো নির্বাচনত আমার অগ্নি পরীক্ষা আছে, সেই নির্বাচনটো মই চলাব নোৱাৰিম বুলি মই ঠাৱৰ কৰিছোঁ। মই চিন্তা চর্চা কৰি আজি বহুত সুস্থ মগজেৰে মই এই পদত্যাগ পত্র মই দাখিল কৰিছোঁ। প্রশান্ত ফুকনের এই ক্ষোভত স্বাভাবিকতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপির নেতৃত্ব। জনতা পার্টির তেনেকুৱা ক্ষোভ অসন্তুষ্টির গুরুত্বটা খুব কমে থাকে, কারণ কি ভারতের জনতা পার্টির যদি কয় সকলে ত্যাগর মনোভাব লৈ পেলায় ভারতীয় জনতা পার্টির কয়, গতি ক্ষোভ অসন্তুষ্টি ব্যক্তিগতভাবে কারো থাকিব পারে, কিন্তু দলীয়ভাবে কোনো বিধায়কর ক্ষোভ অসন্তুষ্টি না থাকিব বলে মই ভাবো। প্রতিক্রিয়া ব্যক্ত করলে হিমন্ত বিশ্ব শর্মা, এই খুব শীঘ্রে আঁতর হব। দুই এজন বিজেপির ভিতরে সিনিয়র ব্যক্তি সোমাব লাগিছিল, কিন্তু বাদ পড়ি গৈছে বিভিন্ন কারণ, যেতিয়া আপুনি কোয়ালিশনের পার্টনারক আপুনি পদ দিবলগীয়া হৈছে, আপুনি নামনি উজনি গোটেই বরাক ব্রহ্মপুত্র পাহাড় গোটেইখিনিক প্রতিনিধিত্ব দিবলগীয়া হৈছে, তেনেকুৱা কৰিব যাওঁতে দুই এজন সিনিয়র ব্যক্তিও বাদ পড়ি গৈছে, তেওঁলোকৰ মনত হয়তো অলপ ক্ষোভ থাকিব পাৰে, ক্ষোভ থাকাটো স্বাভাবিকও হ'ব, কিন্তু মই ভাবো যে সেই গোটেই কথাখিনি লাহে লাহে নোহোৱা হৈ যাব। কেৱল প্রশান্ত ফুকনেই নহয়, দিশপুর সমষ্টির জ্যেষ্ঠ বিধায়ক অতুল বরায়ও অসন্তুষ্টি ব্যক্ত করেছে। ডিব্রুগড়ের পৰা ৰাতুল গোহাঁই, DY365।